টেক্কা সিনেমার প্রথম গান তোমায় ছেড়ে যেতে পারলাম কই। আপনারা যখন আমার এই ইন্টারভিউ সেশনটা দেখছেন তখন অলরেডি গানটা আপনারা শুনে ফেলেছেন, আর এই গানটা যার সৃষ্টি সেই মানুষটিকে আমরা এখন সঙ্গে পেয়েছি, রণজয় ভট্টাচার্য। রণজয়দা কেমন আছো? আছি, চলছে আর কি। টেনশন চলছে কি একটু? গান নিয়ে টেনশন মানে যখন যে কোনো গানই যেদিন রিলিজ করে সেদিন টেনশনের চেয়ে বড় কথা একটা আনন্দ আর একটা এক্সাইটমেন্ট কাজ করে, মানুষের কেমন লাগবে সেই এক্সাইটমেন্টটা হচ্ছে। এটা স্পেশাল এক্সাইটমেন্ট, কারণ সৃজিত দার ছবিতে আমার প্রথম কাজ এবং দেবদার সাথে আমার প্রথম কাজ, অনেকগুলো প্রথম জড়িয়ে আছে এই ছবিতে। আমি যখনই আমার ভিডিওতে তোমার সম্পর্কে কিছু বলি, আমি তোমাকে বলি তুমি একালের হেমন্তবাবু। মানে আমার কাছে তোমার কম্পোজিশনগুলো ভীষণ স্নিগ্ধ এবং খুব সহজ সরল লাগে, যেটা আমাকে টানে। তো আজকে যে গানটা আমরা অলরেডি শুনে ফেলেছি, এখন তুমি এই কম্পোজিশনটা করবার সময় কোন কোন দিকগুলো মাথায় রেখেছিলে? এই কম্পোজিশনটা বেসিক্যালি আমার বছর ছয়েক আগে বানানো একটা কম্পোজিশন, তখন আমি বোম্বেতে বসে বানিয়েছিলাম কম্পোজিশনটা। খুব বানানোর সময় যে খুব ভেবে, আমি কোনো কম্পোজিশনই খুব ভেবে চিনতে স্ট্রাকচার করে কখনো বানাই না, খুব অর্গ্যানিক্যালি আমার কম্পোজিশনগুলো ফ্লো করে এবং ভেতর থেকে যেটা আসে সেটা আমি লিখি, সেইটাই সুর করি, সেইভাবেই তৈরি করা গান। এবং এই কম্পোজিশনটাও বা লেখাটাও মানে আমাদের জীবনের প্রচুর ওঠাপড়া থাকতে প্রচুর টানাপোড়েন থাকে, তো টানাপোড়েনের মাঝেও আমাদের জীবনে যত ঝড়ঝাপটা আসুক আমরা কিন্তু আমাদের বেসিক ইমোশনের জায়গাগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই এবং সেইগুলো ছেড়ে যেতে পারি না। তো সেই ছেড়ে না যেতে পারারই গান এটা, তোমায় ছেড়ে যেতে পারলাম। এটা এটা একটা দুঃখের গান তো? এটা ঠিক দুঃখের গান নয়, এটা বেসিক্যালি একটা মিশ্র ফিলিংয়ের গান, মিক্সড ফিলিং এই গানটার। এই গানটা কিন্তু দুঃখের নয় একেবারেই, এই গানটা ইটস অ্যান ইমোশনাল সং। এটা একেবারেই মানুষের যে আবেগগুলোকে আমরা আঁকড়ে ধরে রাখতে চাই, যে আবেগগুলো ছেড়ে আমরা যেতে পারি না, আমরা যেখানেই যাই সেই আবেগগুলো, সেই মানুষগুলো, সেই জায়গাটা, সেটা কোনো মানুষ হতে পারে, সেটা কোনো স্পেসিফিক একটা শহর হতে পারে, সেটা একটা আবেগ হতে পারে, সেই আবেগগুলোর থেকে কিন্তু আমরা আবেগগুলোর কাছে আমরা বারবার ফিরে আসতে চাই। হ্যাঁ, সেগুলো সেই জায়গাগুলোয় ফিরে আসা বা সেই জায়গাগুলো ছেড়ে না যেতে পারাটা নিয়েই এই গানটা। আচ্ছা, এটা বলে সৃজিত বাবুর সঙ্গে তোমার প্রথম কাজ, দেবদার সঙ্গে তোমার প্রথম কাজ, এই প্রথমগুলো তোমার কাছে নিশ্চয়ই ভীষণই স্পেশাল। তো এই প্রজেক্টটার সঙ্গে তোমার ইনভলভমেন্টটা কীভাবে যদি একটু বলো? ইনভলভমেন্টটা কীভাবে মানে কীভাবে হলো, কীভাবে তোমার সাথে যোগাযোগ হলো এই প্রজেক্টটা? ও আচ্ছা, সৃজিতদারকে আমি অনেক গান পাঠিয়ে রেখেছি। হ্যাঁ, সৃজিতদা আমার গান টান সিলেক্ট করে এবং সৃজিতদা আমার বেশ কিছু গান সিলেক্ট করে রেখেছেন এবং তার মধ্যে সৃজিতদা যেভাবে ছবিতে যেরম যেরম প্রয়োজন হয় সেগুলো ইউজ করেন, যে এই প্রসেসেই সৃজিতদা কাজ করেন। তো সৃজিতদা এই গানটাও আমার বছর দুয়েক আগে, বছরখানেক আগে সিলেক্ট করে রাখা গান একটা। এবার ব্যাপারটা হচ্ছে হঠাৎ আমি এই মাস তিনেক আগে আমি একটা সৃজিতদার কাছ থেকে একটা মেসেজ পাই সকালবেলা একদিন, যে তুই টেক্কা করছিস। হ্যাঁ, তো এই এই মেসেজটা আমি পড়ে খুব এক্সাইটেড হয়ে যাই, কারণ সৃজিতদার সাথে এর আগে কাজের কথা হয়েছে কিন্তু কাজটা হয়ে ওঠেনি। তো গান নিয়ে রেখেছে, সৃজিতদা বলছে এই গানটা ইউজ করবো, কিন্তু কবে কোথায় ইউজ করবো আমার পক্ষে জানা সম্ভব নয়। তো তারপর ওই মেসেজটা পাওয়ার পর পুরো ব্যাপারটা ইনিশিয়েট হলো এবং তারপর সৃজিতদার সাথে বসা হলো এবং সৃজিতদা বললো এই দুটো গান আমি সিলেক্ট করেছি এই ছবির জন্য। তো তারপরে সেই গানগুলো নিয়ে কাজ করা শুরু। আচ্ছা, এই দুটো গান যে সিলেক্টেড হয়েছিল তার মধ্যে একটা আমরা আজ শুনতে পাবো, আর একটা গানও কি আমরা ছবিতে শুনতে পাবো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যখন কোনো একজন মিউজিক ডিরেক্টর তিনি একটি গান সৃষ্টি করলেন, তারপরে প্রযোজনা সংস্থাকে তো সেটা শোনাবার ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দেবদাকে তো তুমি গানটা শুনিয়েছ, দেবদার প্রতিক্রিয়া কী মিলেছিল গানটা শুনে? দেবদার খুবই ভালো লেগেছে, দেবদার কাছে গানগুলো পৌঁছেছিল সৃজিতদার থ্রু দিয়েই। হ্যাঁ, আমি দেবদাকে পরে শুনিয়েছি আর ফাইনাল মাস্টার্ড ভার্সানগুলো, তা দেবদার অবশ্যই খুবই পছন্দ হয়েছে, দেবদা জানিয়েওছেন যে ভীষণ ভালো লেগেছে, কিন্তু প্রথম দেবদার কাছে পৌঁছে দিয়েছিল গানগুলো সৃজিতদার। আচ্ছা দাদা, সামনেই দুর্গাপুজো, টেক্কার সঙ্গে বহুরূপী আছে, শাস্ত্রী আছে, তুমি টেক্কা নিয়ে তো অবশ্যই এক্সাইটেড, বাকি দুটো সিনেমা নিয়ে তোমার অনুভূতি কী? খুবই ভালো, কারণ পুজোর সময় তো এই যে এতগুলো ছবি রিলিজ করে মানুষ ছবি দেখতে চান। হ্যাঁ, এই সেই চাওয়াটায় মানে একটা ছবি রিলিজ করলে তো হবে না, মাল্টিপল ছবি আর একটা খুব
একটা খুব হেলদি কম্পিটিশনও চলে পুজোর সময় যে কার ছবিটা ভালো হবে, কোনটা মানুষ বেশি দেখবে। তো খুবই এক্সাইটিং একটা সিচুয়েশন যে এতগুলো ছবি রিলিজ হচ্ছে, আশা করি প্রত্যেকটা ছবি খুব ভালো করবে। তোমার এই গানটা গাইছেন অনুপম দা, অনুপম রয়, আমাদের ভীষণ ফেভারিট একজন সিঙ্গার। তো এই গানটা যে তুমি অনুপম দাকে দিয়ে গাওয়াবে, এটার কারণগুলো কি? এটা আমি আর সৃজিত দা দুজনেই যুগ্মভাবে আলোচনা করে ডিসাইড করি, কারণ এক একটা গানের কাস্টিং ডিপেন্ড করে গানটার কম্পোজিশন কীরকম, গানটার ওরিয়েন্টেশনটা কীরকম, বা গানটা কোন সিচুয়েশানে আসছে। এবার আমরা দুজন আলোচনা করেই ডিসাইড করি যে এই গানটা অনুপম দার গলায় সবচেয়ে ভালো মানাবে। এবং আমার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে গানের কাস্টিং সেই রকম হওয়া উচিত যেই গলাটা শুধুমাত্র গানের সাথে জাস্টিফাই, গানকে তো জাস্টিফাই করতেই হবে এবং ছবির পার্সপেক্টিভেও গলাটা কিন্তু জাস্টিফাইড হতে হবে। তো সেই জায়গা থেকে দুজনে ডিসাইড করে এই গানটা অনুপম দার কথা মাথায় রেখে মানে অনুপম দাকে কাস্ট করে একদম শেষ দিকে চলে এসেছি। অনুপম দার সাথে এটা আমার প্রথম কাজ, কথা এসে অনুপম দা এই প্রথম গান গাইছে। আচ্ছা, আমরা একদমই শেষ দিকে এসেছি দাদা। যেমন দুর্গাপুজোর একটা আনন্দ আমাদের মধ্যে চলছে, ঠিক তেমনই কলকাতায় ঘটে যাওয়া একটা খুব খারাপ ঘটনারও সাক্ষী আমরা, এবং যে কারণের জন্য আমরা হয়তো দেখছি এবারে দুর্গাপুজোর যে কোনো সিনেমার প্রমোশনটা অনেক বড় আকৃতিতে হচ্ছে না। তো এই আরজি কর কাণ্ড বা এই তিলোত্তমা কাণ্ডকে নিয়ে তুমি একজন শিল্পী হিসেবে কি বলতে চাও? এটা একটা প্রচণ্ড মানে ন্যক্কারজনক ঘটনা, মানে এটা এত ডিস্টার্ব করে দিয়েছে সবাইকে যে আমরা সবই করছি, আমাদের কাজ তো করতে হবে, আমরা কাজ করছি, আমরা খাচ্ছি ঘুমাচ্ছি, কিন্তু অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড না এই ব্যাপারটা কন্টিনিউয়াস চলছে এবং হন্ট করে বেড়াচ্ছে। যতক্ষণ না পুরো জিনিসটা পরিষ্কার হবে, সবাই পুরো দোষীরা শাস্তি পাবে, বা পুরো জিনিসটার একটা একটা বিহিত হওয়া দরকার। মানে এটা এত ডিস্টার্ব করছে প্রতি মুহূর্তে আমাদের প্রতি, জীবনযাত্রা চলবে, জীবনযাত্রা স্বাভাবিকভাবেই চলবে, কিন্তু এটার ইম্প্যাক্ট আমি বলবো গত কয়েক বছরে মানে এত ইম্প্যাক্টফুল কোনো ইনসিডেন্ট হয়নি যেটা নাড়িয়ে দিয়েছে। তো এটাই বলতে চাই, দর্শকরা এখন শুনে ফেলেছেন তোমায় ছেড়ে যেতে পারলাম কই, আপনারা ইতিমধ্যে হয়তো অনেক বেশ রণচয়তাকে করে ফেলেছেন। দাদা, তোমার কাছে একটা অনুরোধ, এই গানের দুটো লাইন যদি আমরা তোমার গলা থেকে একটু শুনতে পেতাম। যতটুকু টিজারে শোনা যাচ্ছে ততটুকুই গাই। বেশ, হাত বাড়িয়ে ডাকছি দেখো তোমায় ছেড়ে যেতে পারলাম কই, তোমায় ছেড়ে যেতে পারলাম কই। থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব ভালো থেকো। থ্যাংক ইউ।